নির্বাচন পরবর্তী সন্ত্রাসের শিকার হয় লঙ্কামুড়ার বাসিন্দা এক ব্যক্তি। শহরতলির লঙ্কামুড়ার বাসিন্দার উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল দুপুর একটা নাগাদ ওই ব্যক্তির দোকানে এসে ওই ব্যক্তিকে মারধর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায় কিছু দুষ্কৃতিকারীরা। যদিও এ ঘটনার সত্যতা যাচাই করেনি দ্য সোশ্যাল বাংলা। পরে এই বিষয় নিয়ে দুর্গাচমুনির পুলিশ ফাঁড়িতে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা মিলে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। আমি কাকলিওয়ালা দাস, আমার বাড়ি লঙ্কামুড়া, বুলিং কলোনি। আমি থানার মধ্যে আজকে আইছি যে আমার স্বামীর যে ইলেকশনের 23-এ ইলেকশনের সময় থেকে তারা যে সূত্রে আমি ডাকতে আছে যে ইলেকশনের দিন, রেজাল্টের দিন তারা মানে 20-25 জন লোক আমার স্বামীর আয়সেরা খুঁজতে আসে যে হরণ্ড কই। তারপর আমি কিছু ঘরে নাই, তারা বিশ্বাস করে না। তারা আমার ঘর গেট খুললা, সামনে গেট খুলে পেছনে গেট খুললা, তারা আমার ঘরে ঢুকছে, গিয়া ফিরতে পাইছে না, না পাইয়া হুমকি দিয়ে গেছে আমার দোকানের ব্যবসাটাকে সব কিছু বন্ধ করে দিব। তারপর তারা অনেক ধরনের হুমকি দিয়ে গেছে। তারপর উপনির্বাচন হয়েছিল, তখনই আবার কয়েকজন তারা বুটু আছে সব হোমা, তারপর কিন্তু চিনো আরও অনেকজন 10-15 জন, তারা নাম আমি জানি না, মুখ চিনা চিনি। তারা লিয়া আয়াসেরা রাত্র 11টার সময় আইসে, আয়াসেরা হুমকি টুমকি দিছে যে রাস্তায় পালে মেরে লেব। তারপর এই আমার বিধবা বানা সব যে হ্যাঁ আমার ডাইরেক্ট আয়াকো আমার বলে বিধবা বানাই লেব, এইসব ধরনের হুমকি টুমকি দিছে। আর আজকে তারা আয়াসেরা আমার জামাই যে ওই দোকানের মধ্যে দোকানদারি করতেছে, তখন প্রায় 1-1.5 বাজে, তখন তারা আইসে, আয়াসেরা তিনজন বুট্টুর সাথে দুইজন ছেলে, এটি হেলমেট দিয়ে রাখছে, চেহারা চিনা গেছে না। তারা যে প্রথমেই গেছে আয়াসেরা দোকান থেকে বাড়িতে, বাইরে দর তোমার কলারে দইরা, ওখানে বাড়ি টাড়ি দিছে কলারে দইরা, তারা বাইকে করে লইয়ে গেছে বাপেটাছে, বাইকে করে নিয়ে বাইকে ভেটে যাইয়া কথা কম তোর লোক নিয়ে আসে তোর কথা কম। তাই বাবু কেছে যে কি কারণে আমারে এই নিবার, তোমার কারণটা কি তা কি লিগে আমি যাইতাম, তোর লোক ফরক কত হইব চল ইতা কয়েছিল। তারা এই যে হুকি স্টিক টাক লই আইসে, কত লাডি বেন্দা লই আইয়াছিল, তারা হুমকি দিয়ে গেছে আর কইয়া গেছে, তোরা আজকের মধ্যে শেষ করে লামো, তারপরে রাস্তায় ফেলে শ্যুট করুম, এই করুম সেই করুম, অনেক কিছু তারা হুমকি দিছে। তারপরে আমারও দেখাবো কি করছে এইসব ধরনের ঘটনা যে হয়েছে, যে আমি তারার উপরে যে সুস্থ মানে সুস্থ বিচার চাই আর কি, তারা যে এইসব ধরনের ঘটনারই আমার স্বামীর সাথে করতেছে। তারা ইলেকশনের পর থেকে করতেছে কিন্তু আমার স্বামীর যে রাজনীতির ব্যাপারটা নিয়েছিল, রাজনীতিতে যেখানে আগে বিজেপি করতো, বিজেপি তাদের ভালো লাগছে না, তাহলে তাহলে অনেক সিপিএম একেবারে গেল, আর সিপিএম যার করবো না কংগ্রেস করবো এটা আমার বিষয়, তারা তো দেখার বিষয় না। এই সিপিএমে যাওয়ার পরে থেকে তারা আমরা সাথে এইরকম শত্রুতামি করতে আসে, কোনো কিছু করলেই তারা আয়া বাড়িতে আয়া, বাড়িতে আয়া হুমকি দেয়, কিছুই দল বল নিয়ে ভুট্টু যে হেয় আয়া, আরও অনেক হেয়ের সাথে আরও অনেক দল বল নিয়ে আয়ে, তারা বিজেপির দলে তারা আয়া এসব ধরনেরই কথা কয়, হ্যাঁ কই। তারপরে তো ইলেকশনের সময় যে সময় রেজাল্ট দিছিল, তখন তারা 5 লাখ টাকা দাবি করে, আমরা কাছে টাকা দিতাম, আমরা টাকা দেবো কই থেকে, আমরা শুধু একটা দোকানের উপরে আমার ফ্যামিলি, আমরা 5 জন ফ্যামিলি, ছেলে মেয়ে পড়াশোনা আছে, তাছাড়া আমার খরচাপাতি নিয়ে আমি চলতে পারি না, কত 5 লাখ টাকা দিতাম, রাজনীতি করলে কি 5 লাখ টাকা দিতে হবে এমন কোনো কথা আছে নিজে। আমার স্বামী এখন আজকে যে তারা আয়াসে এই হুমকি টুমকি দিচ্ছে, তাহলে এখন আমার স্বামী ঘরে আছে, তাহলে আমি সুগারের রোগী, তাহলে শরীর খুব অসুস্থ, তাহলে নিয়ে আমি আইসি না থানা, তাহলে শার্ট মার্ট ছিটালেছে গাড়ির মধ্যে, কলার দিচ্ছে, ঘুষি দিছে পেছনে কয়েকটা ঘুষি টুষি দিছে, এলাকে তাহলে আমি এখন অসুস্থ অবস্থায় আছে, যে সুগার তো তাহলে রাখছি ঘরে আমি রেখেছি। ঘটনা লঙ্কামুড়া, আমার বাড়ি লঙ্কামুড়ার দোকান আমার বাড়ির সাথে, আমার দোকানে ঘটনা রয়েছে। অভিযোগ যে আমার স্বামীর সাথে তারা এরকম শত্রুতা আমি করতে গেল, আর এরকম হুমকি দিত যে মাইরে লেব, ফালাই দিব, শেষ করে লেব, এরকম হুমকি দেয় কেন, আমি বিচার চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বিচার চাই যে এরকম হইতেছে কেন, এইটাই কি কানে কানে তো কইছিল যে এরকম সব কিছু দমন করে দিব, কেন এরকম হইতেছে যে আমাদের হুমকি দেয় কেন, যে মাইরে লেব, আমাদের শেষ করে লেব, মুখ্যমন্ত্রীর কাছে আমার এই অনুরোধ।
এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 4,000 টাকা বহন করতে হবে। যদি কোনো স্টুডেন্টের হোস্টেল ফি দিতে সমস্যা হয় তবে তাদেরকে এডুকেশন লোনের জন্য সাহায্য করে দেওয়া হবে। জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org। ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা। মোবাইল 9436489735।